আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে গুণবতীর বাসায় আসছি। মাহমুদা আক্তার নামে পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, যে কিনা হোমমেড ফুড ডেলিভারি দিয়ে থাকে, স্ট্যাম্প বেসড। সো যারা লন্ডনে থাকেন, আপুর থেকে খাবার দাবার অর্ডার করতে পারেন। এখন পায়েস খাবো। দুপুরের মজাদার খাবার দাবারের পরে এখন চলছে রাতের প্রিপারেশন। আজকে অবশ্য আমাকে সে রান্না শিখাবে। এখন আমরা বাচ্চাদের জন্য পপকর্ন করা হয়েছে, বড়রাও খাবে। চিকেন এয়ার ফ্রায়ারে দিয়ে দিল। মোবাইল নিয়ে যায় না, যাবে না, মোবাইল ফ্রাই হয়ে যাবে আর কি। আর কি এরকম ফ্রায়ার খুবই নাইস বাচ্চাদের বাসার জন্য, না? বাচ্চাদের বাসাতে এই ফ্রাইটা আমার এটা লাগবে, এটা কিনতে হবে। তাই এটা হলে খুব ইজিলি ফ্রাই করা যাবে। আমাদের তো প্রচুর করে শিখছে না। আজকে হবে চিংড়ি ভর্তা, হাতে মাখানো, হাতে মাখানো চিংড়ি ভর্তা। সরিষার তেল দিয়ে নিচ্ছে, হাতে মাখব। ভেজে নিচ্ছে সরিষার তেলে আর হলুদ লবণ দিয়ে আগে থেকে মাথায় নিয়ে দাও। ভর্তা হাতে বানানো, আজকে হাতে বানানো চিংড়ি ভর্তা খাবো। আর এদিকে এটা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হবে। টপ করে দিস না? হুম, আচ্ছা। আর এদিকে এটা তো আমরা হাতে বানানো, আজকে চিকেন, না চিকেন না, প্রন ভর্তা খাবো। পোলাও, আজকে পোলাও রাইস, বান্ধবীর হাতে পোলাও রাইস খাবো। পোলাও রাইস মাহমুদা আক্তারের বাসায়, মানে মাহমুদা আক্তার হলো ইউটিউবার এবং ব্লগার, আমার বান্ধবী মাহমুদ আক্তার। সে এত রান্না করা পছন্দ করে আর অনেক অনেক মজার হয়। তুমি সবসময় চাপ বেশি লাইক করো না? এখন চিকেন আগে থেকে ভেজে রাখা চিকেন দিয়ে এখন তুমি কি করবা গো? চিকেন মাশরুম, না মাশরুম আজকে মাশরুম না, ক্যাপসিকাম দিয়ে চিকেন ম্যানচুরিয়ান। আমার রেসিপি, আমার মতো করে শর্টকাট, ফাঁকিবাজি রেসিপি। আচ্ছা, আদা রসুন বাটা দিত না? আমার ফাঁকিবাজি বান্ধবী আজকে চিকেন ম্যানচুরিয়ান, না তোমাদের ইতালিতে ম্যানচুরিয়ান না, ইতালি না, ইংলিশে মনে হয়, মানে তোমার রেসিপি আর কি। মজাদার ফাঁকিবাজি রেসিপি করছে, মজাদার পোলাও দিয়ে খাওয়ার জন্য স্পেশালি। তো ও খুবই সুন্দর পোলাও করছে, অলরেডি স্ত্রীকে আমি খাওয়াইছি, সে খুবই লাইক করেছে। তো আর ওর পিছনে না এমন কিছু বাদ নাই, আল্লাহ, এত কাজের, এত কাজের হয় কেমনে মানুষ। তোমার রান্না সুন্দর, আমি তো এরকম আসলে খুবই খুবই মজাদার রান্না বান্না দেখলে খুব লোভ লাগে, মনে হয় যে আমিও করি। ভালো মনে থেকে সবই ভালো মনে হয়। না না, তোমার রান্না সুন্দর মজাদার। সুমন, এখন তোমার বোন কি করবে জানো? নি পেঁয়াজ পাতা দিবে কারিতে, নিজের গার্ডেনে। বাহ, সব ফাঁকি বাজি, সব ফাঁকি বাজি। ফাঁকিবাজি হলেও তুমি তো ফ্রেশটা খাওয়াইতে পারতেছ। আর আমার বান্ধবী দেখো, ড্রেস কিন্তু তাকে দেখানো অ্যালাউড না, সে আবার না, সে আবার না দেখাবো না, পরে আসতে দিলে, আসতে দিলে। এই যে লাকি ড্রিমের ড্রেস পরে রাখছে, একজন তো পেঁয়াজের পাতা দিলা যে এটাতে দেয়। হ্যাঁ,
চিংড়ির ভর্তা। ও আল্লাহ, আমি এরকম ভর্তা চিংড়ির ভর্তাটা আগে খাইনি। সবসময় চিংড়ির খাইতাম। প্রথমে চিংড়িটাকে হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে, সরিষার তেল না, সরিষার তেলে ফ্রাই করা হয়েছে। তারপরে পেঁয়াজ কাটা হয়েছে, কাঁচা মরিচ, আর হলো ধনিয়া পাতা তো দিতেই হবে ভর্তাতে, আর হলো আদা কুচি, কাঁচা আদা কুচি। তো এখন আবার লেবু, কিন্তু লেবু দিয়েছে, তো লেবুটার স্মেলটা আসতেছে আমার কাছে, এই জন্য আমি বুঝে গেছি লেবু দিয়েছে। আর ম্যাডামের এইটা, এই যে ইয়েটা কি গো, এটা অনেকে চিনবে, ইউটিউবে দিলে ওরা ইয়ে এটা চিংড়ি ভর্তা, তাও চিংড়িকে ফ্রাই করে ভর্তা, এটা তুমি আর আগে খাও না। আল্লাহ, তাড়াতাড়ি হয়ে গেছে, যতদিন গুণের শেষ নয় রান্না বান্না চলতেছে। আর আমি একটু এই তো বেশি গুণবতীদের সাথে থাকলে রান্না বান্না শিখে যাবে। দেখ তোমার, আমার ভোরের তো কষ্ট দিও না, তুমি যে হেল্প করতেছো আমি আমার খুশি দেখে, আর সারাদিন কষ্ট করছে। সূর্য ভাই মাশাআল্লাহ খুব সুন্দর ব্লক করে। হ্যাঁ ভাইয়া, দেখছেন নি পিচ্ছির অবস্থা, দেখতে পাবো না করবো। আল্লাহ কি রূপচন্দ্র, আপনি অ্যাঙ্গেল করতেছেন না তো, আপনি কি করে জানেন, মানে মানে আমি আগে ভর্তা নিচ্ছি ভাইয়া, মানে ভর্তাটা দেখে লোক সামলাতে পারছে না। ভাইয়া সিট করবে, এটা